সবারই ছুটি থাকছে বলতে গেলে আর কারো কারো থাকছে হচ্ছে শনিবারে কাল পরশু দুই দিন ছুটি কারো কারো একদিন ছুটি এটাতে কত বড় মজার একটা ব্যাপার কত সুন্দর আজকের এই মুহূর্তটা যে যেখান থেকে শুনছেন আমার মনে হয় সবচেয়ে ভালো লাগবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এর পরেও জীবন থেমে থাকা নয় জীবন কোনো শুধুই আনন্দের নয় জীবন শুধুই আসলে কাটা কাটাবার নয় জীবন যাপনের এই সব কিছু মিলে জীবনকে একটু গতিময় করতে আমি বলবো যেহেতু আজকে কাউসার আমাকে স্বাগত জানিয়েছেন আমি প্রিভিলেজ পেলাম এবং আমি ধন্যবাদ জানাচ্ছি রেডিয়ে হলকে নাইনটি ফোর পয়েন্ট জিরোকে এবং এই জন্য ধন্যবাদ জানাচ্ছি একটা টানা দীর্ঘ সময় চলছে এই প্রোগ্রামটা তো শ্রোতাদের এত কাছে চলে গেছে প্রোগ্রামটা ক্যারিয়ার নিয়ে জীবন নিয়ে লেখাপড়া নিয়ে আইএলস নিয়ে সে ক্যারিয়ার নিয়ে আহ স্কলারশিপ নিয়ে কে না চায় বলেন তো জীবনে একটু একটা লিপ নিতে কে না চায় তার জীবনটাকে যেভাবে আছে তাদেরকে সুন্দর করতে কে না চায় আজকের দুঃখ ভারাক্রান্ত জীবনকে সুন্দর মহিমানিত করতে একটা জীবনকে দুইবার পাওয়া যাবে না কখনোই না তো আমি বলবো যে ঠিক যেহেতু দুইবার পাওয়া যাবে না তো আজকে আমার কাছে অনেকে আসেন প্রতিদিনই আসেন আজকে একদিন কান্নাই ভেঙে পড়ছেন স্যার আমার কিচ্ছু নাই এবং তারপরে বলেছে আপনি সুক্রিয়া আদায় করেন প্রথমে বলেন আলহামদুলিল্লাহ আলের কাছে হাজার সুক্রিয়া আদায় করেন যারা আপনাকে এইভাবে রাখছেন দেন আল্লাহ বাড়াই দিবে আজকে এটা নিয়ে কথা বলবো যে কিভাবে আপনার এই অবস্থা থেকে আপনি আয়েলস করে দেশে যেতে পারেন কিভাবে থেকে স্কলারশিপ নিয়ে দেশে বাড়ি যেতে পারেন কিভাবে পুরো পরিবার নিয়ে ইমিগ্রেশন নিয়ে যেতে পারেন এবং সবকিছু হবে আমি যেটা করেছি দীর্ঘ সতেরো বছর ধরে আয়েলস পড়াচ্ছি দীর্ঘ সতেরো বছর ধরে ইংলিশ পড়াচ্ছি দীর্ঘ সতেরো বছর ধরে মানুষের ক্যারিয়ার নিয়ে কাজ করছি দেশে বারে পড়াশোনা করার পর এটা আমার মোটো তো আমি চাইবো যে আপনার মন খোলা করে কোশ্চেন করুন প্রশ্ন করুন এবং ইচ্ছা মতো প্রশ্ন করুন কীভাবে আপনি সফল হবেন আমি সফল হয়েছি অল্প বয়সে আলহামদুলিল্লাহ আমি এখন উদ্যোক্তা বড় প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা ছিলাম খুব অল্প বয়সে ছাব্বিশ বছর বয়সে একটি বড় প্রতিষ্ঠানের পরিচালক ছিলাম আঠেরো বছর বয়সে বড় প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা হই বা আলহামদুলিল্লাহ এখন আমি অল্প বয়সে আমি একজন উদ্যোক্তা আমি চাই যে অন্যরা সফল হোক এবং এই জন্যই আমার প্রতিষ্ঠানটার নাম হচ্ছে এটিএমস যেটা আমি তৈরি করেছি সৃষ্টি করেছি এস্টাবলিশ করেছি বাট ট্যাগলাইনটা হচ্ছে সততার চাদর দিয়ে মানানো তো সততার চাদরানো শীতকাল আসছে ইনশাল্লাহ থাকবে দেখছি যে আমরা বেশ কয়েকটা যখন এখানে আসেন তখন অনেক মানুষ ক্যারিয়ার দক্ষতা তারপর বাইরে পড়তে অনেক কিছু করে আর আজকেও ব্যতিক্রম না আজকে আমাদেরকে অরিন এস করেছেন শাহাবত থেকে যে স্যার আমার বেসিক বেশি ভালো না প্রথমে করব নাকি ইংলিশ স্পোকিং শিখব প্রথম কথা হচ্ছে ওর নামটা কি অরিন 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 কে বলবো তুমি আগে আমার কাছে আসো মানে আসো আমি তারপর বলছি কি করতে হবে কারণ অনেককে দেখেছি যেমন আজকে একজন প্যারেন্ট একজন বাবা উনি ছুটি নিয়ে আমার জন্য আসছিলেন দেখা করেছেন তো আমার আসতে একটু দেরি হওয়ার কারণে উনি দেখা করলেন ওনার মেয়ের জন্য ওনার দেখা করে জেনে তারপরে গেলেন আমাদের এখান থেকে তো বলেছিল যে হ্যাঁ আপনি স্পোকেন থেকে শুরু করুন রাইটিং রাইটিং করলেও চলবে এখন পরে আমি দেখি যে না তাকে লেভেল ওয়ান থেকে শুরু করা উচিত জি এবং তারপরে আর সিদ্ধান্ত চেঞ্জ করলাম এই আমি বললাম যে তার লেভেল ওয়ান লাগবে না লেভেল টু লাগবে মানে স্পোকেন লাগবে না রাইটিং থেকে শুরু করবো এইটার জন্য আমি আগে দেখবো দেখে তারপর বলবো ইনশাল্লাহ এই জন্য তুমি একটু আসো কষ্ট করে টাকাটা সর নষ্ট করার আগে বা ভর্তি হওয়ার আগে একটু আমার সঙ্গে আসো এর জন্য এখন টাকা পয়সা লাগবে না এসে দেখো তোমার কি লাগবে আমি একটা টেস্ট নিয়ে দেখব তোমার যদি ভালো থাকে তাহলে আমি লেভেল টুতে দেবো আর যদি খুব বেশি খারাপ হয় তাহলে লেভেল ওয়ান থেকে শুরু করবো আর যদি আরও ভালো হয় তখন আয়ার্স থেকে শুরু আচ্ছা হ্যাঁ এই জন্য ওর জন্য টাকা নষ্ট না হয় আপনি জানেন আমার আশেপাশে বা অনেকেই যখন মানুষ একজন বলছে যে স্যার সবাই ভর্তি নেওয়া যেন ব্যস্ত আর আপনি আপনি ফিরাই দিচ্ছেন মানে বাংলাদেশে আমি একজন ভর্তি নিচ্ছি না টাকার নিয়ে আসা বলছি সরি নিতে পারছি না এই যে ফিলোসফিতে কাজ করছি এটা আমি একটা এক্সাম্পল দেখাতে চাচ্ছি যে টাকার নেশানা মানুষের সত্যিকারভাবে মানে সেবা করার একটা উদ্দেশ্য আমার আছে আমি চাই আমার এই এক জীবনে সেবা দিয়ে কাটাতে বাট সেবাটা করছি এটা নিয়ে যে ক্যারিয়ার নিয়ে একটা মানুষের ইংলিশ নিয়ে তার বিদেশে যাওয়া নিয়ে ইমিগ্রেশন নিয়ে পরিবারের সচ্ছলতা নিয়ে আমি চাই আমি কখনো এটা প্রত্যাশা করি না কে আমাকে স্বীকৃতি দেবে কি দেবে না আমি করে যাচ্ছি আল্লাহ তো দেখছেন ভালো লাগার কাজ এটা আমার একজনের মানে কষ্ট দেখলে আমার কষ্ট লাগে যখন মানুষ সবাই আপনি দেখেন যে এখন ছুটে চলছে প্রত্যেকে নিজের ক্যারিয়ার নিয়ে আমি কিন্তু হন্যে হয়ে ছুটে চলছি অন্যের স্বপ্ন পূরণের জন্য আমার নিজের স্বপ্ন পূরণ করছি না আমার এটাই আমার স্বপ্ন অন্যরা ভালো থাকবে এটা আমার ভালো লাগে বিশ্বাস করে কেন জানা আমার প্রতিষ্ঠানটা এমনভাবে করেছি যেখানে অন্যের ভালো লাগার জন্য কাজ করে যাচ্ছি এবং যদি কারোর দরকার না হয় বলছে না দরকার নেই কয়েকদিন আগে একজন আসছেন ওরা দুইজন তার মধ্যে একজন বলছে স্যার আমি স্পোকেনটা করতে চাই আমি বললাম যে এটা স্যার আমি আর আর্জ করবো স্পোকেনটাও করবো অন্যরা করতে হ্যাঁ আপনি দুটাই করেন তাহলে তার লাভ হবে কেন মনে হচ্ছে সে ভর্তি হলে কিছু টাকা আসবে আমি দেখলাম যে না ওর তো লাগবে না আমি বললাম যে রিফিল বোর্ড দেয়ার মানে আপনি জানেন তো এটা লেভেল ওয়ানটা আপনার হয়ে গেছে তো লাগবে না তো স্যার আমি যদি তারপরেও করি আমরা তারপরে দরকার তো নাই ইরো নির্দিষ্ট ফার্দারেস্ট হয়ে যাও তো পরে তখন বলছে স্যার আমি এরকম কখনো শুনে নাই মানে টাকা দিতে চাচ্ছি আপনি নেবেন না এটা তো এই একটা করেছি এবং আরেকটা কথা বলি ভিসা প্রসেসিংও তাই করছি ভিসা প্রসেসিংয়ে শুধু পাঁচ হাজার টাকা দিয়ে পুরো ভিজা মানে প্রসেসিং করা হচ্ছে এরপরে যদি ভিসা হয় তাহলে আমাদের সার্ভিস চার্জ নিচ্ছি না হলে না সেটাও খুব অল্প মানে পাঁচ টাকা দিয়ে পুরোটা কমপ্লিট করছি যে কানাডা যাচ্ছে এবং তার একটা প্রসেসিং ফুল কমপ্লিট করছি আমরা আর যে ভিসা হয় তাহলে আমার সার্ভিস চার্জ না আর কিছুই নিচ্ছি না তাহলে দেখেন এটা এরপরে কি হয় পাঁচ হাজার টাকা কী এটা যে এত কাজ করছে তিন চার মাস দিতে তাদের জন্যই হচ্ছে এটাতে করছি রাইট আলহামদুলিল্লাহ আমি চাই যে আপনারা আমাদের দোয়া করেন যেন আল্লাহ আমাকে একটা লম্বা হায়াত দেন যেন আমি মানুষের আরও সেবা করতে পারি রাইট মানে নেই চাই হ্যাঁ আমি প্রত্যেকে বলবো যে আপনারাও মনে রাখবেন প্রত্যেকটা সময় যে যে অবস্থায় রাখছেন সেখান থেকে কিন্তু ভালো হওয়ার জন্য চেষ্টা করতে হবে উপরের দিকে যেতে হবে কিন্তু কখনোই বলবেন না আমি খুব খারাপ আছি বলবেন যে আমি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করবেন আগে ভালো আছেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ বাড়াই দিবেন এবং আরো একটা কথা বলছি যারা মুসলিম তাদেরকে বলবো প্রতিদিন কমপক্ষে একশো বার আলহামদুলিল্লাহ বলেন এটা সবক দিচ্ছি দেখেন আপনার দেখেন উন্নতি হয় কিনা দেখেন আপনার ই হয় না এবং তারপরে আপনি কাজ শুরু করেন তারপরে কাজ শুরু করেন দেখেন আপনাকে কত বরকর দেবেন আল্লাহ আমি কেন বলছি যে এটা আমি দেখেছি আমি করেছি আমি করে দেখেছি ফল পেয়েছি আমি যখন প্রথম আজকের এটিএমস আজকে নাম একটা ব্র্যান্ড সারা বাংলাদেশের মানুষ জানে যে এটিএমস একটা ব্র্যান্ড যেখান থেকে মানুষ আয়েল শেখে আপনি যখন অন্য জায়গায় যেখানে আপনি জানেন যে অনেকেই ব্যাচের জন্য তাকাই আছে যে কবে ব্যাচটা হবে কবে স্টুডেন্ট আসবে আলহামদুলিল্লাহ আমাদের এখানে যেখান অনেক আগে দুই তিন মাস আগে থেকে ব্যাচ ফিল আপ হচ্ছে আমরা নিচ্ছি হ্যাঁ যেমন গত আগামীকালকে আমার একটা ব্যাচ শুরু হবে ইনশাল্লাহ আগামীকাল পনেরো পনেরো তারিখ পনেরোই নভেম্বর সো ফিফটিন নভেম্বর কালকে আমার একটা নতুন ব্যাচ শুরু হবে ইনশাল্লাহ আইএলএস এর ফার্স্ট ক্লাস হবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ব্যাচটার ভর্তি হয়ে অনেক আগে তো ভর্তি হয়ে গেছে কিন্তু আমরা আমাকে বলে সিট অনেক বাড়ান না আমি তার ইচ্ছে বেশি করে পারবো না তো দেখা যাচ্ছে অন্য না তাকেই আছে আর আমার এখানে আমি সিট দিতে পারছি না আর না এবং আমাকে বাড়াতে বলে যে ব্রাঞ্চ বাড়ান ব্রাঞ্চ বাড়াচ্ছে না অনেকে ব্রাঞ্চ বাড়িয়ে যাচ্ছে তারা কমার্শিয়াল বেনিফিট হচ্ছে টাকা পয়সা ইনকাম করছে কিন্তু আমি চাচ্ছি কোয়ালিটি আমি চাচ্ছি যে এখানে এমন সেবা দিতে যেন মানুষ সে কিছু শিখতে পারে আমার কি হবে মনে করেন আরও কিছু টাকা হলো কি লাভ মানে এই টাকাটা কোথায় আমি রাখবো কি করবো আমি যেটা আমি মনে করি যে আমার এই নিডটাকে আমি এরকম করেছি আমি মানুষের জন্য কিছু করি তাহলে এই দেশে আমি বলবো যে আমার মতো আমার মেন্টালিটির আর দশটা মানুষ দরকার এই দেশের চেহারা চেঞ্জ হবে ইনশাল্লাহ আমি যে সেক্টরে আছি কারণ একটা মানুষ যখন দেশের বাড়ি যাচ্ছে তার একটা মানুষ যা মানে পুরো পরিবার দাঁড়ানো এবং সেই কাজটা আমি করছি আমি জানি না কোনোদিন মাননীয় প্রধানমন্ত্রী আমার কথা শুনবেন কিনা উনি আমার কথা জানবেন কিনা আমি এভাবে কাজ করছি কিন্তু এই দেশের অর্থনীতিতে আমিও পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে অবদান রাখছি অবশ্যই এবং কাজ করে যাচ্ছি এবং একটা কাজ করছি যেটা হচ্ছে মানুষ আপনি জানেন যে এখন ভিজা প্রসেসিং আয়ালস করা থেকে শুরু করে ভিজা প্রসেসিং এটা কিন্তু একটা অনেকেই জায়গায় দেখবেন সবাই টাকা নিচ্ছে এটা ওটা নিয়ে মানুষ কিন্তু কনফিউজ এবং মানুষ কিন্তু ভয় পাচ্ছে যে টাকা দিব কিনা হ্যাঁ আমি এরকম আমি দুটো গল্প বলবো আজকে হ্যাঁ আপনি আমাকে মনে করে দিন দুটো গল্প বলবো এই দুটো গল্প সারা জীবনে মানুষ অনেক কাজে লাগবে তার মধ্যে দুইটাই আসলে খুব শিক্ষণীয় তো আমি বলছি যে যেখানে মানুষ আতঙ্কিত সেখানে আমি ঘোষণা করছি যে শত তার চাদরে মনোনা প্রতিষ্ঠান এর ব্যর্থই হবে না ইনশাল্লাহ আমি বেঁচে থাকতে ব্যর্থ হবে না আমাকে কোটি টাকা দিয়ে কেনাও যাবে না আমি মানুষের উপকার করছি এবং ইনশাল্লাহ যে আসবে তাকে আয় শেখানো শেখানোর মতো স্পোকেন স্পোকেনের মতো রাইটিং রাইটিংয়ের মতো এবং বিদেশে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং যেটা আছে সেটা ওইভাবে করে আজকে একজন ভদ্র মহিলা এবং ভদ্র মান লোক তারা দুজন হাজব্যান্ড ওয়াইফ অনেক আশা নিয়ে আসছেন আমার কাছে অনেক আশা পরে আমাকে বললেন স্যার আমি তো আসলে হতাশ হলাম কেন আমি যখন বলেছি স্যার আপনাদের আর হবে না ওনাদের প্রোফাইল যেটা দেখলাম তাতে দেখলাম যে আর দেশে বাড়ি যাওয়া যাচ্ছে না অথচ ওনারা নাকি শুনে আসছে তারা দুইজনে ক্যানাডায় যেতে পারছে দুইজনে ইউরোপেও যেতে পারছে পুরো পরিমাণে যেতে পারে আমি দেখলাম তাদের ব্যাকগ্রাউন্ডে কোনোভাবেই ম্যাচ করে না আমি বললাম সরি আমি নিতে পারছি না হবে না স্যার আপনি চেষ্টা করে দেখেন আমি চেষ্টা করলে মিথ্যা হবে আমি জানছি হবে না এরপরে চেষ্টা করে আমার মিথ্যা বলা হবে আমি পারবো না এটা রাইট আই ক্যানট লেট মাই ঠাং সে সামথিং লাইফ তো আমি তখন বললাম যে এটা পারবো না আপনাকে বললাম আপনি একটু মাথায় রাখেন কোথাও বল স্যার অন্যরা বলছে আমি অন্য জায়গায় আমি কোথাও যে না আপনার টাকাটা নষ্ট হবে আমি বলছিলাম আমি জেনে বুঝে বলছি আমি জেনেই বলছি তো বলো স্যার আমার ইমিগ্রেশন ইমিগ্রেশনের জন্য তো ব্যাচেলার কমপক্ষে লাগবে এটা আপনার নাই তো হবে কিভাবে হ্যাঁ একজনের যদি হতো হাজবেন্ড ওয়াইফ একজনের যদি ব্যাচেলার থাকতো তাহলে হতো তো আমি কালকে এর জন্য বলছি যেহেতু আজকে অনেকে শুনছেন কালকে তো অনেকে ছুটি হ্যাঁ কালকে যেহেতু ছুটি থাকবে অনেকের এবং কালকে অনেকে সময় পাবেন আর কালকে আমি সকাল নটা থেকে আছে যদি আমার ক্লাস থাকবে মাঝখানে মাঝখানে ব্রেক থাকবে সময় পাচ্ছি একদম কালকে সকাল নটার থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত থাকছি নটা নয়টা সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত থাকবে ঢাকার মালিবাগ মৌচাকে মৌচাক মার্কেটের দুটা বিল্ডিং পূর্বে মেজবাউদ্দিন প্লাজা এই মেজবাউদ্দিন প্লাজা জাস্ট মালিবাগে আসবে ঢাকার মালিবাগ সবাই চেনে মৌচাক মার্কেটটা ওখানে চিনে তারপরে জাস্ট দুইটা বিল্ডিং পূর্বেই মেজবাউদ্দিন প্লাজা তলা বিল্ডিং এটা লিফ্টের তিনে এটিএমস যা সততার চাদরের মানোনো এই একই জায়গায় আয়লস করানো হচ্ছে আমি সতেরো বছর আয়েলস পড়াচ্ছি ইংলিশ শেপিং করাচ্ছি একই জায়গায় স্পোকেন করছি একই জায়গায় রাইটিং করাচ্ছি একই জায়গায় ব্রিটিশ কাউন্সিলের রেজিস্ট্রেশন পয়েন্ট আয়েলসের একই জায়গায় ব্রিটিশ কাউন্সিলের রেজাল্ট চলে আসে একই জায়গা থেকে ভিসা প্রসেসিং হচ্ছে স্টাডি ভিসা এবং ইমিগ্রেশন পুরো পরিবার নিয়ে নাগরিকত্ব যেটা বলা হয় সবই করা হচ্ছে একই জায়গায় কিন্তু পার্থক্য কি জানেন প্রতিষ্ঠানের নাম এটিএমস বাট ট্যাকলাইন্ড হচ্ছে সততার চাদরে মরানো এই পার্থক্য আমি বলবো যারা চান কালকে সরাসরি আমার সাথে কথা বলতে বা আয়ার সম্বন্ধে জানতে স্পোকেন সম্বন্ধে ক্যারিয়ার নিয়ে বিদেশে যাবে সব কিছু তো জানতে চাই বাট সততার একটা জায়গা তো দরকার মানুষ সেইটা আমি কালকে সারাদিন যেহেতু আছি সকাল নটা থেকে একটু সময় করে যদি আসতে পারেন ভালো হয় তবে অবশ্যই বলবো আমি একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারে কথা না বলে আসবেন না কেন আসবেন না কারণ আমি এত ব্যস্ত থাকবো এবং তারপর অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন যারা অ্যাপয়েন্টমেন্ট না পাবেন তারা অন্যদিন আসবেন পরশু দিন আসবেন আমি এখন বলবো ট্রাই করেন যে কালকের জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলে এই নাম্বারটা দিচ্ছি দুইটা নাম্বার দিব ট্রাই করেন ব্যস্ত থাকলেও ট্রাই করেন ট্রাই করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কালকে আসেন ইনশাল্লাহ নাম্বারটা দিব আচ্ছা ঢাকার মালিবাগ মৌছা কেটিএমস সততার চাদরের মনোনো নাম্বারটা বলছি আমার সাথে দেখা করার জন্য বা আয়ার স্পোকেন রাইটিং বা ভিসা প্রসেসিং সেসব নিয়ে ইমিগ্রেশন নিয়ে পুরো পরিবার নিয়ে যাওয়া এইসব কিছু নিয়ে জানতে তো ইচ্ছা করে আসুন কোনো টাকা পয়সা লাগবে না তথ্য জানার জন্য আমার কনসালটেন্সি নেওয়ার জন্য জিরো ওয়ান থ্রি ওয়ান এইট নাম্বারটা খেয়াল রাখেন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো তেত্রিশ আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো তেত্রিশ নাম্বারটা বেজি থাকলে আরও একটা নাম্বার দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো সাতচল্লিশ আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো সাতচল্লিশ এই মুহূর্তে একটা একটা বলবো আমি এই মুহূর্তে আসি আসলে আমাকে যদি কেউ দেখতে চান আসলে কথা শোনার সঙ্গে দেখতে পারলে আরও ভালো হয় এই মুহূর্তে যদি কেউ আমাকে দেখতে চান তাহলে আমি এই মুহূর্তে আছি লাইভে লাইভটা হচ্ছে আমার একটা ব্যক্তিগত ফ্যান পেজ এই ব্যক্তিগত ফ্যান পেজটা ফেসবুকে যান ফেসবুকে যে খুঁজে বের করুন এটিএম স্যার এ টি এম একটা স্পেজ দিয়ে লিখুন স্যার এস আই আর এটিএম স্যার এটিএম স্যার লিখে সার্চ করুন দেখেন আমি ওখানে লাইভে আছি এবং ওখানে একটা বাটন আছে লাইকের বাটন ওখানে একটু বাটনটাকে প্রেস করুন তাহলে এই পেজে যা কিছু হচ্ছে আপনি দেখতে পাবেন আমার কাজ কার্যকলাপ এবং আমি বলবো যে লাইভে আপনারা একটু শেয়ার করে দেন অনেকের উপকার হবে আপনারা তো অনেক কিছু ভাইরাল করেন এটা জীবনের কথা বলছি মানুষের জীবন চেঞ্জ করা এবং সত্যিকারভাবে সচ্ছলতা হালালভাবে করার জন্য একটু শেয়ার করে দেন অনেকের উপকার হবে একটা ব্যক্তির একটা এস এম এস পড়বো একটা কমেন্ট পড়েছে আমাকে এটিএম স্যার পেজে থমাস টেনিসন আমি জানি না ওর নামটা থমাস টেনিসন কিনা থমাস টেনিসন লিখেছে ভালোবাসার আরেক নাম এটিএম স্যার বেঁচে থাকুক বেঁচে থাকুক হাজার বছর আল্লাহ মামিন যদিও হাজার বছর কেউ বেঁচে থাকবে না কিন্তু আমি থাকতে চাই মানুষের মনে অন্তরে প্রত্যেকটা মানুষ তো খুব ছোট্ট জীবনের অধিকারী আমি জানি না জানেন কাউসার আমার খুব কষ্ট লাগে আমার খুবই কষ্ট লাগে অবাকও লাগে এই ছোট্ট জীবন কে কখন চলে যায় কেউ জানে না এই ছোট্ট জীবনে আপনি জানেন যে কয়দিন আগে যে এসে হলো এই চট্টগ্রামে একটা দুর্ঘটনায় একদম মানে জানতো না দিনে জানতো না যে সে মারা যাবে এই ছোট্ট জীবনে যেখানে প্রতিদিনের আশঙ্কা থাকে কে কখন যায় কে বলতে পারে না সেইটা নিয়ে কিভাবে মানুষ ছলচাত করে কিভাবে মানুষ প্রতারণা করে কিভাবে আজকে এই অবস্থায় আসছে কিভাবে অনেকে বলে দেশটা গেছে। কিভাবে মানুষ করছে আমার কাছে খুব কষ্ট লাগে মানে অবাকও লাগে জানছে যে খুব খরচ এবং তাও কখন তা বলতে পারছে না যে দশ বছর বুঝতে পারতাম পাঁচ বছর পাঁচটা দিন জানতে পারে না একটা দিন জানতে পারে না পাঁচ মিনিট জানতে পারে না সেখানে কি করে মানুষ এটা করে আচ্ছা যেখানে আমাকে যাচ্ছে যেখানেই যাচ্ছে মানুষ বলে যে স্যার ওখানে যে যাবো কোথাও না ওখানে যাচ্ছি এরকম দুইটা গল্প বলবো কিছুক্ষণ পরে আমি আরো কিছু কোশ্চেন নিচ্ছি আপনারা এই দুইটা গল্পের জন্য ওয়েট করেন আমি একটা বাস্তব দুটো গল্প বলবো যা যে দুটো গল্প তারা ভিকটিম তারা আমাকে বলেছে আচ্ছা ছোট্ট দুটো গল্পের আচ্ছা ব্রেকের যেহেতু যাচ্ছি আমরা তাহলে এই মুহূর্তে বলি যারা আমার সঙ্গে এখন লাইভে আছেন এটিএম স্যার পেজে এটিএম স্যার পেছি যারা লাইভে আছেন তাদেরকে বলি আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে এটিএম স্যার ইউটিউবেও আমার ভিডিও আমার মানে চ্যানেলটার নাম হচ্ছে এটিএম স্যার তো আপনারা ইউটিউবে যান এ টি এম একটা স্পেস দিয়ে লিখুন সার এস আই আর এবং দেখেন ওখানে আটাত্তরটা ভিডিও আছে এবং আগামীকালকে আরও একটা নতুন ভিডিও আসবে সালে রাত দশটায় তো আপনি একটু জাস্ট লাল বাটনে প্রেস করুন সাবস্ক্রাইব করুন আমার আমি তো ওখানে ইংলিশ শেখাচ্ছি দীর্ঘ সত্তর বছর যেটা করছি তো আশা করি আপনার কাজে লাগবে ইনশাল্লাহেন্টি এইট ভিডিও ইংলিশ শেখার জন্য আয়স শেখার জন্য ইনশাল্লাহ কাজে লাগবে এটা দেখুন আর এই মুহূর্তে আমি এখন অ্যান্সার দিব যেহেতু ব্রেকে যাচ্ছেন আমি এখন ব্যক্তিগত ফ্যান পেজ যেটা হচ্ছে ফেসবুক এটিএম স্যার এই এটিএম এম একটি স্পেজ দিয়ে দেখুন সার এস আই আর সেখানে আমি এখন অনেক প্রশ্ন করেছে আমাকে আমি সেইগুলো অ্যান্সার দেবো ইনশাল্লাহ কিছুটা একটা গান যারা শুনছেন গান সালের অ্যালবাম অসমাপ্ত এক থেকে প্লে করছি চাইতে পারো দুই স্যার হ্যাঁ খুব সুন্দর আমি চাচ্ছি এই মুহূর্তে কিছুটা আমি সময় দিন আমাকে করেন যখন যাচ্ছেন যারা আমাকে প্রশ্ন করেছেন অনেকে প্রশ্ন করেছেন আমি কিছু আমি দেখি কয়েকজনকে আমি অ্যানসার করতে পারি রবিউল বিশ্বাস এটিএম স্যার পেজে এখন লিখেছেন স্যার আমি ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার সিভিল দু হাজার দশে করেছি এখন কি করতে পারি রবিউল তুমি দশে করেছো তোমার বয়সটা একটু লিখবে তোমার বয়সটা লেখো যে তোমার দশে ডিপ্লোমা করার পরে এখন তোমার বয়স কত হলো হ্যাঁ তাহলে আমার জন্য সুবিধা হবে তাহলে আমি কিছু সাজেশন দিতে পারবো ইনশাল্লাহ আর এরপরে রেজাউল মাহফুজ দেখছে মোহাম্মদ এসআই রানা এসএসসি এস সি রেজাল্ট কি আইএলসের জন্য ডিপেন্ড করে আচ্ছা এসএসসি এইচ এর রেজাল্ট তো যদি খারাপও হয় যাওয়া যায় এমনকি টু পয়েন্ট ফাইভ হলেও যাওয়া যায় এস এসসিতে টু পয়েন্ট ফাইভ এইচএসে টু টু পয়েন্ট ফাইভ এরপরেও আইএলসে ভালো রেজাল্ট করলে যাওয়া যায় আইএলসটা আলাদা জিনিস এর সাথে এর সাথে সম্পর্ক নয় করতে হবে আদিবা রহমান আবিদা আবিদার রহমান আবি আবিদা বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ পেলা সরি নামটা বুঝতে পারছেন হ্যালো স্যার আই হ্যাভ কমপ্লিটেড পোস্ট গ্রাজুয়েশন ইন ইংলিশ লিটারেচার আই লাইক টু গে টু ক্যানাডা ফর পিএইচডি হাউ ইজ ইট পসিবল টু গেট স্কলারশিপ অ্যান্ড হাউ মাস ও ড ইট কস্ট আচ্ছা ইন টোটাল এখন বলছে যে পেলাজিয়ান জিজ্ঞেস করছেন যে কত লাগবে আপনার পিএইচডি করতে চাচ্ছেন এবং আপনি বলছেন যে কত টাকা লাগবে প্রথম কথা হচ্ছে যে আমট শিউর অ্যাকচুয়ালি ওয়েদার উই ফলোইং মাই ল্যাঙ্গুয়েজ ইফ ইউ কেনো ফলো বাংলা সো লমিনো সো আইড অ্যাচার ইন ইংলিশ সো প্রবলেম ইজ যেন সমস্যু ডোট নট আন্ডারস্ট্যান্ড দ্য থিংস এম সিং ইন ইংলিশ সো আই উড ইস প্রেফার টু স্পিক বাংলা সো দ্য পিপল অ্যাকচুয়ালি ওয়াইড উইল আন্ডারস্ট্যান্ড দা থিংস এম সি ইং নাও আই এম কানভিং সাম অ্য মেসেজেস সাম অফ দ্য থিংস ইনফরমেশন অন অল প্রোগ্রাম জুইং হিয়ার সিটিং অন হটসিট আর হচ্ছে উ বি মিনিংফুল এই জন্য যে এখন সেটা করা যাবে তবে কেনাডাতে পিএইচডির জন্য সেখানে সেভেন লাগে আর এসে সেভেন লাগে কস্ট এর চাইতেও সেভেন পেতে হয় এবং ওখানে প্রফেসরদেরকে ইমেল করতে হয় ইন দ্যাট টু ইমেল দ্য প্রফেসর অ্যান্ড ইউ হ্যাভ টু মেক দেম হ্যাপি দ্যাট ওয়ার স্যাটিসফাইড দ্যাট দ্য প্রপোজাল ইউজ দ্য সাবমিটিং উ বি অ্যাকসেপ্টেড এটা লাগবে রাইট এই জন্য লাগবে আগে আপনি বলবো যে আপনি আগে আয়্যাল শুরু করেন স্টার্ট ইউ আয়াল জার্নি এরপর আপনি ওনাদেরকে খুশ মানে প্রফেসরদের মেল করতে থাকেন কারণ প্রফেসর প্রথম কথা বলবে তোমার আয়েল স্কোর কত এটা প্রথম তারা জিজ্ঞেস করবে সো ইউনিটি টু দিস প্রিন্স তাসরিফ স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো শাম্মি ফের স্যার সালাম ওয়ালাইকুম সালাম মাসুদ মাসুদ আহমেদ মাস আই হ্যাভ কমপ্লিটেড মাই ম্যাথার্স কোর্স

কিছু বলার ছিল আচ্ছা স্যার কী বলবো আজকের দিনটার ভালো না কিছু বলার ছিল স্যার আচ্ছা তুমি কিছু বলতে চাচ্ছো নাজমুল বলো না এখানেই বলো প্রিন্স তশরিফ কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো আছেন আচ্ছা স্যার জেনারেল আইলস কত স্কোরে ইমিগ্রেশন করা যায় ছয় পয়েন্টে হবে কি আসলে যদি কে ইমিগ্রেশন করতে চাই তাহলে আসলে এক্সপ্রেসিটিতে লাগে সেভেন পয়েন্ট ফাইভ আর পিএনপিতে লাগে সিক্স পয়েন্ট ফাইভ তো সেভেন পয়েন্ট ফাইভ অথবা সিক্স পয়েন্ট ফাইভ এটা ইনশাল হবে আর শ্রী সোনু স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ নাজমুল নজরুল বিশ্বাস ট্র্যাক করেছেন আলহামদুলিল্লাহ ওয়াচিং 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 অনেক করছেন আমি কিন্তু আয়ালস করে কানাডা করতে চাই মামুন মোল্লা হ্যাঁ করতে চান কিন্তু আসতে তো হবে আসতে হবে আইলস করতে হবে বাদবাকিটা তো খুব বললাম সব একই জায়গায় হচ্ছে সব তো সদর চাদর মানানো এমনকি খুব কম টাকায় পাঁচ হাজার টাকা দিয়ে আমাদের কোর্স আমাদের ক্যানাডার ফাইল প্রসেসিং করা যায় পাঁচ হাজার টাকা দিয়ে এরপরে ভিসা হলে আমাদের একটা সার্ভিস চার্জ দিতে হয় না হলে আর কিছুই দিতে হয় না সাধারণত ভিসা হয়ে যায় ইনশাল্লাহ জি স্যার আপনার কথা অনুযায়ী আলহামদুলিল্লাহ পড়বো আজ থেকে একশোবার আবিদা খুব ভালো লাগলো একশোবার করে কমপক্ষে পড়তে হবে ইনশাল্লাহ

এই শোতে যেটা হচ্ছে রেডিও ঢোল নাইনটি ফোর পয়েন্ট ও এফএমএস করতে পারে আপনার সেলফোনের মেসেজ নাকি টাইপ করবেন ঢোল ও এল স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিবেন দুই

তো স্যার আমাদেরকে এসএমএস করেছেন একজন নাম না লিখে লিখছেন যে সত্যি স্যার একজন নিবেদিত প্রাণ ভালো মানুষ আমাকেও স্যার হেল্প করেছে যে বিষয়টি জানতে জানতে চাই যে জিআইএস নামে গুলশানের এক প্রতিষ্ঠান কোনো তথ্য না দিয়ে পঞ্চাশ হাজার টাকা চেয়েছিল আচ্ছা ওনার কোনো কোশ্চেন আছে না আচ্ছা আমি কোনো প্রতিষ্ঠানকে আমি নাম নিয়ে বলবো না কিছু আমি একটা জিনিস বলবো যে আসলে আমি কখনো খারাপ বলি না একটা বলবো আপনার চোখ কান আছে আপনাকে আল্লাহ দিয়েছে বিবেক সবকিছু দেখে তারপর আপনি কাজ করবেন তো আমি তো বলছি যে আপনি কেন আগে টাকা দিবেন আপনি আগে আসুন না দেখুন আপনি হয় কিনা দেখেন আগে টাকা দিতে হবে কেন যেমন আপনি দেখেন আর না হলে ফাইল দিয়ে তো লাভ নাই টাকা দিয়ে তো লাভ নেই আমি বলছি যে আপনি ফাইল আপনার কালো লাগবে না আপনি পরে করেন অনেকে স্যার আপনি আগে থেকে করি লাগবে যেন আগে দেখেন না আয়েলস হয় কিনা না হলে তো শুধু আয়ালস এর উপর দিয়ে গেল আগে টাকা খরচ করছেন কেন এই জিনিসটা আমি কেন জানি তাদের আমার কাছে মনে হয় কি উনি টাকা খরচ করবেন আমার প্রতিষ্ঠানে দিবেন কিন্তু আমার কষ্ট লাগে উনি দিচ্ছেন কেন এটা ভিন্ন মানে আমি একটু ভিন্ন ধরনের মানুষ বাট এইটা করার ফলে একটা বলবো যে মানুষের একটা উপকার হচ্ছে যেমন দেখেন এক্সপ্রেস এন্ট্রি যেটা হচ্ছে ইমিগ্রেশনের জন্য এটা কুইক সার্ভিস মাত্র ছয় মাসের মধ্যে হয়ে যায় পাঁচ থেকে ছয় মাস লাগে পুরো পরিবার নিয়ে যাওয়ার জন্য অথবা একা যাওয়া যায় এই বাংলাদেশ থেকে কেনাডার স্থায়ী বসবাসকারী এই বাসিন্দা হওয়ার স্থায়ী পারমিশন নিয়ে যাওয়া এবং এখান থেকে নাগরিকত্ব বলুন মনে করেন নিয়ে যাওয়া বাংলাদেশে বসে এবং সেটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি তো অথবা পিএনপি যেটা বলা হয় এক্সপ্রেস এন্ট্রির জন্য আয়েলসে কত লাগবে লাগবে হচ্ছে লিসনিং এইট লাগবে রিডিং রাইটিং ও স্পিকিং এ সেভেন করে লাগবে এখন বলুন তো এই স্কোরটা না হলে কারো পক্ষে হবে কখনোই সম্ভব না তো এই স্কোরটা তো হতে হবে আগে টাকা নিয়ে রাখলাম আগে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে এটা হলে মাত্র তিন লক্ষ বাহাত্তর হাজার টাকা লাগছে যেতে পারছে আমি বলবো তিন লক্ষ বাহাত্তর হাজার কোনো টাকায় যাওয়া লাগবে না যদি এটা না হয় আগে হোক চেষ্টা করেন তো হইলে তারপরে দিলেন কারণ হলে তো ইনশাল্লাহ হবে আমি এখন পর্যন্ত দেখিনি এই স্কোরটা পাওয়ার পরে বয়স কম আছে হয় নাই পঁয়ত্রিশ মধ্যে বয়স থাকার পরে এটা হয় নাই এখন দেখিনি তোমার মনে হবে ইনশাল্লাহ কিন্তু আপনাকে তো করতে হবে আগে এই টাকা দিয়ে বসে থাকবেন আমাকে একজন বলছে স্যার অলরেডি বারো লক্ষ টাকা দিয়ে আসছি এবং কেন কন্ট্রাক্ট করেছি কন্ট্রাক্ট করলে উনি কিনে নেবেন উনি কিভাবে আপনাকে করে দেবেন এই স্কোরটা না পেলে জি স্কোরটা না পেলে তো সম্ভব না তারপরে কেন করছেন কন্ট্রাক্ট কোন কাজটা আগায় নিচ্ছেন ইসিয়ে তো আপনি এমনি একা একাই পারেন তো ফাইল ওপেন করার দরকার নাই ব্যাপারটা বোঝা গেছে ফাইল ওপেন তো হবে আপনার আইস হলে তো তো এটা আমি বারবার বোঝাচ্ছি আমার এখানেও তাই করছে আমি আমি নিতে দিচ্ছি না আমি নিজে নিচ্ছি না টাকা দিতে চাচ্ছে আমি নিচ্ছি না রাইট ভর্তি হতে চাচ্ছে ভর্তি হচ্ছে না আমি কেন নিচ্ছি না আমি দেখছি যার জন্য প্রচুর জন্য দিচ্ছি না আরেকটা কথা বলি তে হচ্ছে অনেক হচ্ছে পিএনপি মানে যাদের কম স্কুল হচ্ছে ওঠাইতে পারছে না তাদেরকে এবং কম মাস্টার্স নাই অনার্স আছে হাজব্যান্ড বা ওয়াইফ একজনের আসে দুজনের নাই আপনারা একজন চেষ্টা করেন না সিক্স পয়েন্ট ফাইভ হলে তো পিএনপির জন্য করা যাচ্ছে রাইট সিক্স পয়েন্ট ফাইভ আসে সিক্স পয়েন্ট ফাইভ কখনও কখনও সিক্সেও হয় এমন কখনও কখনো আসে ফাইভ পয়েন্ট ফাইভও হয় কিন্তু আমি রিস্ক নিব কেন আপনি সিক্স পয়েন্ট ফাইভ করেন কমপক্ষে সিক্স করে তারপরে ফাইল ওপেন করেন অ্যান্ড বলতে পারে যে হাজব্যান্ড হয়তো বলতে পারে বা ওয়াইফকে বলতে পারে দুজনের মধ্যে একজন তো ইংলিশ একটু ভালো হবে আর মাঝে মাঝে বলে দুজনই আপনারা করেন করার পরে যার স্কোর ভালো হয় তাকে আমরা প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান করে দিলাম তাকে মূল অ্যাপ্লিক্যান করে বাকিজন দেখতে যাবেন সাথে করে রাইট এই ব্যাপারটা দেখেন বাচ্চা কাচ্চার জন্য মানে মূলত প্রথম জন যে যাচ্ছে তার জন্য তিন লক্ষ বাহাত্তর লাগছে যদি একজন যোগ হচ্ছে তার জন্য অন্যরা যেখানে লাগছে পাঁচ ছয় লক্ষ টাকা হ্যাঁ আপনার হাজব্যান্ড যাবে ওয়াইফ যাবে তাহলে ঠিক আছে আর পাঁচ লাখ টাকা বেশি দিতে হবে কেমন লাগবে মাত্র বাহাত্তর হাজার টাকা লাগে এরসে বেশি লাগে সরকারি খরচ যেটা আচ্ছা বাচ্চা যাবে বাচ্চা তিন লক্ষেরও লাগবে একটা বাচ্চার জন্য কেন লাগবে আমার কাছে বলছে স্যার দুইটা বাচ্চার জন্য ছয় লাখ চেয়েছে আমি বললাম দিতে চেয়েছি কেন আমার কাছে মনে হয়েছে ঠিক আছে দুইটা বাচ্চা যাবে ছয় লক্ষ টাকা দুইটা বাচ্চার জন্য ছয় লক্ষ টাকা লাগবে কেন লাগবে তো দেড়শো করে লাগবে দেড়শো ডলার কেন ডলার তাতে নয় থেকে দশ হাজার টাকা লাগে তো দুইটা বাচ্চার জন্য না হয় বিশ হাজার টাকা লাগবে তো ছয় লক্ষ টাকা চাচ্ছে কিভাবে তারা মানে ব্যাপারটা বলছেন কেন আমার প্রতিষ্ঠানটা বললাম যে একটু ভিন্ন একেবারে ভিন্ন এভাবে বলছি যে আপনারা চেষ্টা করেন আগে আমার এখান থেকে টাইলস করবেন করে তারপরে স্কোর করেন তখন আমি বলবো যে আপনি ফাইল এখন শুরু করেন রাইট এবং আমরা ইমিগ্রেশনের জন্য কোনো ফাইল ওপেনিং নিচ্ছি না টাকা নিচ্ছি না এবং প্রসেস যখন যাচ্ছে তখন আমরা বলছি লয়ার ফল ফ্রি থেকে কিছু খরচ আছে সেগুলো আপনার আস্তে আস্তে দেন রাইট কিন্তু না হলেও তো দিচ্ছি না যে সম্ভাবনা আছে তখন বলছে দেন না হলে কিছু দেওয়ার লাগবে না আমি বলছি এটুকুও তো করেন এখন মনে করেন যে বলতে পারে যে আমি তো টাইম পাচ্ছি না শুক্রবারে পাচ্ছেন না শনিবারে করেন শনিবার পাচ্ছেন শুক্রবারে করেন একদিন তো সময় পাবেন শুক্রবার সকালে করেন বিকেলটা আপনি ফ্যামিলিতে দেন বিকেলটা করেন না সকাল সামনে ফ্যামিলিতে দেন দুইটা বেলায় আমার ব্যাচ আছে আমি নিজে নিচ্ছি আছে সকালে আছে নয়টা থেকে সাড়ে বারোটা বিকেলে আছে তিনটা থেকে সাড়ে ছটা আবার শনিবারে সকালে আছে আবার বিকেলে আছে তো আয়ার্স আছে আবার স্পোকেন আছে রাইটিং আছে আপনি পাচ্ছেন না এও জোর দেওয়া যাচ্ছে না আরেকটা গুড নিউজ দিচ্ছি যারা চাকরিজীবী বা যারা স্টুডেন্ট কিন্তু দিনের বেলায় ব্যস্ত থাকে আছে না অনেকে দিনের বেলা ব্যসা থাকে চাকরি জীবনে সময় পাচ্ছে না তার জন্য আমরা যেটা করেছি আমি এই পয়লা ডিসেম্বর আজকে তো কয় তারিখ আজকে একুশ তারিখ তো একুশ তারিখ আর মাত্র দশ দিন পরেই হচ্ছে পয়লা ডিসেম্বর আমার একটা নতুন ব্যাচ নয় দিন পরেই হচ্ছে আমার একটা নতুন ব্যাচের প্রথম ক্লাস হবে আর্লস নতুন ব্যাচের প্রথম ক্লাস যেটা ব্যাচ আমি থাকছি এই ব্যাচটা রেগুলার ব্যাচ এটা হবে রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা সাতটা থেকে সাড়ে আটটা যারা চাকরিজীবী তারা তো সাতটার আগে ফ্রি হয়ে যাচ্ছেন তো সাতটাই চলে আসুন মালিবাগ মৌচাক ঢাকা আসেন এবং এখানে ক্লাসটা করে মাসের মধ্যে সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে আড়াই মাসে কোর্স শেষ হচ্ছে আর বাকি পনেরো দিন ধরলাম এক্সামের জন্য তাহলে তিন মাসে শেষ হয়ে যাচ্ছে শুরু তো করবেন আর এই এক তারিখে জয়েন করার জন্য আমি একটু বলি এক তারিখে কেউ আসবেন না আগে ফোন না করে কারণ আপনি এসে চলে যাবেন ফিরে যাবেন কারণ আমার অনেক আগের থেকেই ব্যাচ ফিল হয়ে থাকে যেমন বললাম যে আগামীকাল পনেরো তারিখ আমার একটা নতুন ব্যাচের ফার্স্ট ক্লাস হবে শুক্রবার সকাল কিন্তু কোন আমি বলছি কেউ আসবেন না কেন নেওয়ার মতো সুযোগ নাই কারণ আল অলরেডি ভর্তি হয়ে গেছে তো আমি দিতে পারছি না তো আপনারা এখন নতুন যে ব্যাচ আছে সেটাতে আপনারা কি করেন ফোন করে ওভার ফোনে কথা বলেন কথা বলে আপনার সিটটা রাখেন যাতে আপনি পয়লা ডিসেম্বর এসে আপনার সিটটা পান নাহলে আপনি অনেকে এসে ফিরে যাচ্ছেন খুব কষ্ট লাগে এটা তো আমি একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারে কথা বলে আগে আলস্যা করেন তারপরে বিদেশে যাওয়া স্টুডেন্ট ভিসা হোক ইমিগ্রেশন হোক স্কলারশিপ হোক সবই হচ্ছে ইনশাল্লাহ কারণ সব কিছু আয়েলসকে নিয়েই হচ্ছে আয়েলস ছাড়া কিছু করা যাচ্ছে না আর আমি একটা নাম্বার বলছি এটা পহেলা ডিসেম্বর সন্ধ্যা সাতটার ব্যাচের জন্য আয়লস ব্যাচ আমার ব্যাচ আর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো তেত্রিশ আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো তেত্রিশ এই নাম্বারটা বেঁচে থাকলে আরও একটা নাম্বার দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুইশো বাইশ ছয়শো সাতচল্লিশ আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুইশো বাইশ ছয়শো সাতচল্লিশ এই নাম্বারে কনফার্ম করেন যে আপনি ডিসেম্বর সাতটা আমার ব্যাচে এটিএম স্যারের ব্যাচে করতে চান কি চান না এটা ওনাকে জানান তাহলে আপনি আসলেন কিন্তু ওই দিন আসলে আগের থেকে যারা কনফার্ম করছে তাদেরকে আগে যেতে হবে আচ্ছা সেটাই আমাদের কি দেখা করতে চাই সাতটায় আসলে আমার আমি একটু একটু পরে আসি সাধারণত পনেরো নটায় বা সাড়ে আটটায় আসি তো ওই জন্য সাতটায় সম্ভব হচ্ছে না ফ্রাইডেতে সম্ভব হচ্ছে না আপনাকে হয়তো আপনি অন্যদিন আসেন না আমি সন্ধ্যায় আছি রাত্রেও আছি আর কারণ আমি এত রাত্রে প্রোগ্রাম করছি যে আপনাদের ডাকে সাড়া দিয়েছি আমি তো আসছি প্রোগ্রাম করে যাতে যেতে যেতে তো অনেক রাত হয়ে যাচ্ছে তারপর আবার সকালবেলা এই জন্য কিছুটা ঘুমের দরকার হয় এই জন্য আমি পারি না এই জন্য আমি পারছি না সরি বললাম তবে আপনি যে সাতটায় বলছেন নিশ্চয়ই তার পরে মনে ব্যস্ত থাকেন আপনি তা আমি বলবো যে আপনি একটু

শুধু লাগবে আইএলটিএস আয়লস ছাড়া ক্যানাডাতে ওরা বলে বোবা মানুষ ওরা বলে ইংলিশ জানে না সে বোবা মানুষ মানে সে তো আসলে কথা বলতে পারছে না একজন মানুষ অনেক দক্ষ অনেক জানে কিন্তু সে শুনে বোঝে না কথা বলতে পারে না পড়ে বোঝে না লিখতে পারে না বরঞ্চ সে কি ওখানে ওই সমাজে ওই পরিবেশে সে কি আসলে সচল না অচল অচল একেবারে অচল যত পিএইচডি থাক না যাই থাক না কেন এই জন্য ওরা বলছে আয়ালস করো তারপরে যে কোনো কিছুই করে না কেন আইএল টি ছাড়া যারা বলছে কেউ কেউ দেখবেন যে বিভিন্ন জায়গায় মানে মানুষকে উদ্বুদ্ধ করছে এভাবে যে আইএলটিএস ছাড়া কেনাডা আয় ছাড়া চায়না আয় ছাড়া কি বলে অস্ট্রেলিয়া আয় ছাড়া ইউরোপে যান এই যে বলছে না আয় ছাড়া ওখানে যে কিসে পড়বে কোন সাবজেক্টে কোন মানে কোন ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করবে সে বাংলায় পড়াশোনা করবে সে কি হিব্রু ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করবে তাহলে আইলস লাগবে না কেন বলেন ওই ইউনিভার্সিটি কিভাবে তাকে দিবে এই বেসিক কমন সেন্সটা অনেকের নাই আমি দেখেছি হ্যাঁ মানুষ সুযোগে বলছে আইলস ছাড়া অন্যরা বলছেন আপনি কেন বলছেন না স্যার মানে হচ্ছে না তো আপনি আইলস ছাড়া অ্যাডমিশনও দেবে না তাহলে বুঝে প্রসেস করবে কিভাবে হ্যাঁ তাই না ব্যাপারটা তো তাই একটা কথা বলে আজকে গুড নিউজ দিচ্ছি সেটা হচ্ছে আজকে আমার একদম শেষে যখন আমরা শেষ করব তখন আমি আমার ব্যক্তিগত নাম্বারটা দিব আমার ব্যক্তিগত নাম্বারটা আজকেও দিব শেষে আমার দুইটা ব্যক্তি নাম্বার আছে এই নাম্বারে আমার সাথে কথা বলার সুযোগ আছে এছাড়া অনেক কিছু আছে না গার্ডিয়ানরা বা কেউ আছেন যে আমার সাথে কথা বলতে বলে একটু মানে নিজের কথা মনের কথা বলতে চাই অনেকে স্যার আমার এই অবস্থা হয়েছে জীবনে আমি এভাবে দাঁড়া আছি আমার জীবনে এইখানে এইখানে পৌঁছানো যাবে কিনা কি না করবো তাই অনেকে কথা বলতে চাই আমি কিন্তু আমার অবসর সময় কথা বলি

আর এরপরের থেকে আর গ্রহণযোগ্য হচ্ছে না ইন্টারন্যাশনালি তো ওই জন্য বলবো যে আপনি আলিমের পর্যন্ত হচ্ছে এরপরে আপনার একটা ঘূর্ণীয় দিচ্ছি যারা দাখিল আলিম অথবা কারিগরি বোর্ড থেকে পাশ করেছেন এইচএসসি সম্মান বা ম্যাট্রিক পাস তারাও ইয়ার গ্যাপ থাকলেও যেতে পারছে চায়নাতে স্কলারশিপ নিয়ে একশো পার্সেন্ট স্কলারশিপ নিয়ে চায়নাতে যাওয়া যাচ্ছে এবং আইএলটিএস থাকলে তারা ওখানে বিনা পয়সা তো পড়তেই পারছে থাকা ফ্রি খাওয়া ফ্রি পড়াশোনা ফ্রি এবং প্রতি মাসে মাসে টাকা পাচ্ছে এই সব কিছু সম্ভব হচ্ছে চায়নাতে তা ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটিতে যেই মানে ইউনিভার্সিটি বাংলাদেশে এখনো হয়ই নাই এমন কিছু ইউনিভার্সিটি যাওয়া যাচ্ছে চায়নাতে তো বলবো যে টাকাও খুব সামান্য লাগে আপনার দুই থেকে তিন লাখের মধ্যে পুরো খরচ শেষ এরপরে জীবনের টাকা লাগছে না আসার সময় অনেকে দশ বারো লাখ টাকা হাতেও নিয়ে আসতে পারবে যে স্টাইপেন্ড যা পায় খাওয়া থাকা সবকিছু শেষ করার পরেও এত কিছু অনেকে জানে না তো তথ্য শুধু হা করছে স্যার আমাকে ঘর না আমি সেদিন দেখলাম মানে দুই ফ্রেন্ড তারা দুজন আত্মহত্যা করার চেষ্টা করেছিল একজন সামহাও লাকিলি বেঁচে গেছে আলহামদুলিল্লাহ একজন আর ওকে ফিরে আসা যায়নি তো আমার কাছে একদিন আসলো যে এরকম স্যার আমি এটি কারণে এবং কী কারণে বলো তো বলে স্যার আমার জীবনে কিছুই হচ্ছে না তোর ফ্রেন্ডও এরকম করেছিল ও কিন্তু যাই হোক বেঁচে আছে আলহামদুলিল্লাহ তো তাও বলছে এটা বেশ কয়েক বছর আগের কথা এখন সে কিন্তু সফল ব্যক্তি সে চলে গেছে দেশের বাইরে এসে এখন ভালো আছে ও মাঝে মাঝে আফসোস করে তখন আমি জানতাম না এই কথাটা যে কেউ বলতো আমাকে তা আমাদের দেশে না জানার প্রেরণার বড় অভাব কারণ জানেন ওরা যখন এই সিদ্ধান্ত নিতে চাচ্ছিলো তখন ওদের কাছে কী মানসিক অবস্থা ছিল আপনি বুঝতে পারেন সবাই কী করে ধিক্ষার দিচ্ছিল প্রত্যেকটা মানুষ ফ্যামিলি থেকে শুরু করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যেই যেখান থেকে আছে বন্ধু বান্ধবরা পর্যন্ত এই তোমাদের দ্বারা কিছু হবে না মানে এই যে একটা জায়গা আমাদের দেশে প্রেরণার এত অভাব অথচ এই মানুষকেই একটু প্রেরণা দিলে অনেক কিছু হয় আর ছোট্ট একটি জনই বলি দেখেন আমরা টমাস আলভা এডিসনের নাম জানি ওনার মতো বিজ্ঞানী কয়েকজন আছে পৃথিবীতে কজন ছিলেন তো ওনার মধ্যে এরকম বড় বিজ্ঞানী যাকে স্কুলে ডাকা হতো মূর্খ বলে স্কুলের টিচাররা বলতো মূর্খ তোমাকে তো কিছু হবে না কিন্তু সেই প্রমাণ করলো যে টমাস আরবালিস এক পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী তাই না জি আপনি জানেন যে এই যে আমাদের দেশে বললাম যে এরকম হয় এই যে পৃথিবীর সবচেয়ে মানে মেধাবী বলা হয় যার কথা আপনি জানেন সবচেয়ে মেধাবী কাকে বলা হয় আইনস্টাইন জি এই যুগের বলা হয় এই যুগ মানে বলতে গেলে এই যাবৎকালে যারা বিজ্ঞানী ছিলেন আর কি সায়েন্টিস্ট বিভিন্নভাবে তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বলা হয় কেউ খুব শ্রেষ্ঠই বলে ওনাকে আইনস্টাইন এত মেধাবী তো আইনস্টাইনের মতো মেধাবী বিজ্ঞানী উনি কিন্তু পাঁচ বছর পর্যন্ত কথা বলতে পারতেন না পাঁচ বছর বয়স উনি কথা বলা শুরু করলেন অথচ এখান থেকে এক দুই বছর থেকে কথা বলা শুরু করে তো উনি কথা বলতে পারতেন না তো এতই কম কথা বলতেন এবং এতই কম বস্তু তার মাথায় কিছু থাকতো না কিচ্ছু মনে থাকতো না যা বলতে একটু পরে ভুলে গেছে সঙ্গে সঙ্গে ভুলে গেছে এখন মনে কিচ্ছু থাকতো না তার বাবা মা সাহস করে স্কুলে দিতে পারেনি স্কুলে দিলে কি করবে ছেলেটা এত ওয়ারিট ছিল বাবা মা পরে নয় বছর বয়সে তাকে স্কুলে যাওয়া শুরু করে নয় বছর বয়সে তাকে স্কুলে ভর্তি করে দিল বাবা এবং সে যা পড়াই তো সব ভুলে দিত স্কুলে তো আর কোনো ভালো রেজাল্ট করতে পারতো না কারণ কি জানেন যা বলতো তাই ভুলে যেত এখন এইরকম ভুলো মনের লোকটা যদি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হতে পারে তাহলে এখন বলেন তো আমরা কেন মানে পারবো না এই যে আমরা মনে করছি আমি পারি না মেধা নাই হবে না আমাকে দিয়ে আইএলটিএস টি আমাকে দিয়ে হবে অনেকে এরকম বলে হবে আপনাকে দিয়ে ইনশাল্লাহ 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 হবে আর প্রত্যেকটা সময় বলেছে আমি কিছুক্ষণ আজকে বললাম হা হতাশ করবেন না সুক্রিয়া করেন আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় সম্পদ আল্লাহ দিয়েছেন সেটা কি স্বাস্থ্য সুস্থতা ইচ্ছে বড় তো কিছু হতে পারে না বাট এখানেই থাকবো তা না সুরা আলী ইমরানের মধ্যে আল্লাহ তালা বলছেন আমি জাকির ইচ্ছা তাকে আমি জাকির ইচ্ছা তাকে সম্মানিত করি আবার যাকে ইচ্ছা তাকে আমি অপমানিত করছি যাকে ইচ্ছা তাকে দান করছি যাকে ইচ্ছা তাকে তুলে নিচ্ছি সব আল্লাহর কাছে আছে কিন্তু আল্লাহ চেষ্টা করতে বলছেন আল্লাহ কোরআনে বলছেন এক জায়গায় যে আমি মানুষকে পরিশ্রম কষ্ট নির্ভর করে তৈরি করেছি কেন মানে কষ্ট করো পরিশ্রম করো আবার দেখেন আল্লাহ কোরআনে এক জায়গায় বলছেন সুরাজার মতে যে আমি তোমার নামাজ শেষে নামাজ শেষে পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আমার অনুগ্রহ সম্পদ যা তোমাদের জন্য রেখেছি অন্বেষণ করো তার মানে তোমরা জর্জন করো বসে থেকো না নামাজ শেষে বেরিয়ে পড়ো তার মানে আল্লাহ নামাজ কালাম করতে বলছেন আবার কিন্তু বসে থাকতে বলছেন না কাজ করো একদম ফজর নামাজ থেকে শুরু করে এখন অনেকে ঘুমিয়ে কাটাচ্ছে হবে কীভাবে ফজর নামাজ পড়ো নামাজ পড়ে শুরু করো দিনটা দিনটা অনেক বড় হয়ে যাবে অনেক কাজ করা যাবে আমি তো ফজর নামাজ পড়ে আমি মানে দৌড়াদৌড়ি করেছি জি আমি জগিং করেছি করে তারপরে কাজ করেছি এবং সারাদার দিন কত মানুষের কত উপকার করলাম এই যে কত কিছু করতে পারলাম যদি এখন আমি এই জন্য বলি ফজর নামাজ পড়লে অনেক কিছু হয়ে যায় অনেক আলাদা লাগছে এর মধ্যে বর করতে রেখেছেন তো বললাম এখন থেকে কাজে মনোযোগ দিতে হবে এবং এইটা করবো ইনশাল্লাহ করব রাইট জি আমাকে একদম বলছে স্যার আপনি গল্পটা বলেন না তো গল্পটা বলবো আর একটু পরেই বলছি ইনশাল্লাহ রাইট

বাবা মাকে বলবো যদি আপনি পারেন কষ্ট করে হলে সন্তানকে এখনই কাজে দিয়ে দেবেন না এখনও পড় পড়ুক এই সময়টা একটু কষ্ট করেন একটু খরচ করেন আপনার সন্তানকে পড়তে দেন কিছুটা কারণ এর জার্নিটা তো অনেক পড়তে হবে এই জন্য পার্ট টাইম জব করে আইএলসে ভালো করে ভালো করা যায় যায় না তা না চাকরিজীবীরা সবাই করছেন এইট পার্সেন্ট এইট পয়েন্ট ফাইভ বিভিন্ন মনে নাইনে পাচ্ছেন আমার এখান থেকে করছেন কিন্তু বলবো যে যাদের বয়স মাত্র অল্প মনে করেন যে মাত্র ইন্টারমিডিয়েট পাস করেছে ম্যাট্রিক পাস করেছে এই বয়সে বাচ্চা বয়সে তাদেরকে কাজের বোঝা না দিই কারণ ডিপ্লোমা পাশ করে ওর বয়স কত হবে এখন তো ব্যাচেলার করে নাই ব্যাচেলার আগে আমি কাজ করতে নিষেধ করি হ্যাঁ বা তাদেরকে বলি যে কাজ করলে তো টিউশন টিউশন করতে পারে যে নিজের চলার জন্য কারণ হচ্ছে এই সময় যদি আয়ার্সটা ভালো করে করে ইনশাল্লাহ ওর হয়ে যাবে ভিসা ভিসা হয়ে যাওয়া মানে একটা মানুষ কেনাডাতে ইউরোপে যাওয়া মানে কি জানেন সে পার্ট টাইম এবং ফুল টাইম চার মাস ফুল টাইমও জব পাচ্ছে আমি হিসাব করে দেখলাম পনেরো ডলার করে পার আওয়ার কানাডাতে দিচ্ছে তাতে একজন মানুষ যে চার মাস ছুটি পায় না ভ্যাকেশন ওই সময় তারা ফুল টাইম করতে পারে তাতে দেখলাম যে একজন যদি সত্যিতে কাজ করে দশ ঘন্টা করে তাতে একজন মানুষের পক্ষে সম্ভব হচ্ছে ১৪ থেকে পনেরো লাখ টাকা ওই সময়টাতে মানে কম করে বললাম হ্যাঁ আর যদি তারা বেশি টাইম করছেন বারো তেরো ঘন্টা কাজ করছে তারা করতে পারে হচ্ছে বিশ লাখ প্লাস তো সারা বছরে যে আরো আট মাস পার্টাইম করতে পারছে তাতে যদি প্রতি মাসে যদি কমও করে মানে একদম কম যদি পঞ্চাশ হাজারও করে তাহলে বিশ লাখ আর ছয় লাখ কত হলো বিশ লাখ আর পাঁচ লাখ কত হলো পঁচিশ লাখ তো থাকা খাওয়া সবকিছু বলে টিউশন ফি দিয়ে সর্বোচ্চ একজন লাগতে পারে আমি যেটা শুনেছি তাতে দশ থেকে বারো লাখ টাকা আচ্ছা তাহলে পঁচিশ লাখটা কোথায় লাগবে লিগাল পারমিশনের কথা বলছি যেটা লিগাল পারমিশন সেটা বলছি এরপরে তো তিন বছরের মাথায় সে পিয়ার আর পাচ্ছে পারমানেন্ট রেজিডেন্ট হচ্ছে স্থায়ীভাবে বসবাস হচ্ছে বসবাসকারী হচ্ছে তাহলে এখন তার মানে একজন গেল স্টাডিতে তাই না আইএলটিএস স্কুলে ইন্টারমিডিয়েট পরে ম্যাট্রিকের পরেও যাওয়া যাচ্ছে ম্যাট্রিকের পরে ভিসা হচ্ছে এবং মাত্র আট মাস করলে তার ইন্টারমিডিয়েট হচ্ছে তাহলে ম্যাট্রিকের পরে যাওয়া যাচ্ছে ইন্টারের পরে যাওয়া যাচ্ছে অনার্সের পরে যাওয়া যাচ্ছে মাস্টার্সের পরে যাওয়া যাচ্ছে আবার যদি বেশি বয়স হয়ে যায় তখন আবার কি করছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত ইমিগ্রেশন করা যাচ্ছে পঁয়ত্রিশ পার হয়ে গেছে পঞ্চাশ বছর পর্যন্ত এ পিএনপি করে যাওয়া যায় পুরো মান তো পঞ্চাশ বছর পর্যন্ত যাওয়া যাচ্ছে তো সব কিছু কাজ করছে কিন্তু আয়ারেলস নিয়ে এই জন্য ওকে বলবে যে পার্ট টাইম জব না করে আপাতত তুমি আয়ার্লস শুরু করো ভালো স্কোর করো কমপক্ষে সিক্স পয়েন্ট ফাইভ করো সিক্স হলেও যাওয়া যায় কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ হলে বলা যায় অনেকটা নিশ্চিত হয়ে যায় ভিসাটা হ্যাঁ আমি একটা নাম্বার দিচ্ছি তাহলে ওর জন্য সুবিধা হবে তাই না আমি ব্যক্তিগত নাম্বারটা পরে দিচ্ছি তবে এখন একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে তারপরে আসুন এটা হলো ঢাকার মালিবাগে ঢাকার মালিবাগের মোচাকে আমি প্রতিদিন বসে আমার সাথে দেখা করাও যাবে কোনো টাকা পয়সা লাগে না আমার সাথে দেখা করতে তবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন এই নাম্বারে যোগাযোগ করে আয়ারসের এই এক তারিখে ডিসেম্বরে এক তারিখে আমার নতুন একটা আয়ারস ব্যাচ শুরু হবে ইনশাল্লাহ ফার্স্ট ক্লাস হবে তো ওই ব্যাচে ভর্তি হওয়ার জন্য আগের থেকে আমি বলব যে আপনারা কন্ট্যাক্ট করুন আজ কাল পরশুর মধ্যে আজ আর কালকের মধ্যে এরপরে হয়তো সিট নাও থাকতে পারে তো না থাকলে আমরা সরি বলবো আবার আবার তিন মাস ওয়েট করতে হবে তো আমি বলি যখন যেটা মনে করে যে এখন করবো ইনশাল্লাহ তখন করতে হয় নাহলে পরে আর হয় না নাম্বারটা বলছি তার আগে বলি যে কনফার্ম করার জন্য অথবা আমার সাথে আয়ালস ব্যাচে পয়লা ডিসেম্বর এই ব্যাচে জয়েন করার জন্য অথবা আমার সাথে দেখা করার জন্য ইমিগ্রেশন বা সব কিছু নিয়ে আয়ালস আমি প্রতিদিন থাকি যেহেতু তবে নাম্বারে যোগাযোগ করে আসুন আর আমি অ্যাড্রেসটাও একটু বলছি ঢাকার মালিবাগে আসুন মালিবেগা এসে মৌচাক মার্কেটটা খুঁজে বের করুন মৌচাক মার্কেটে দুইটা বিল্ডিং পূর্বে মেজবাউদ্দিন প্লাজা মেজবাউদ্দিন প্লাজা একটা তেরোতলা বিল্ডিং এটা লিফ্টের তিন এটিএমস যা সততার চাদরও মোড়ানো আর আমি নাম্বারটা বলছি এখন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো সাতচল্লিশ আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো সাতচল্লিশ আর নাম্বারটা বেজে থাকলে আরও একটা নাম্বার দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো তেত্রিশ আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো তেত্রিশ আমার ব্যক্তিগত নাম্বারটা একদম শেষে দিব শিল্লাম কি একটা ব্রেকে যখন যাচ্ছে নি তাহলে আমি একটু বলে রাখি আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে এটিএম স্যার যেখানে আমি আটাত্তরটা ভিডিও দিয়েছি ইউটিউবে যান খুঁজে বের করুন এ টি একটা স্পেস দিয়ে লিখুন স্যার এই ব্রেকের মধ্যে আপনারা খুঁজে বের করুন এটিএম স্যার লিখে ওখানে একটা লাল বাটন আছে একটু ক্লিক করুন মানে সাবস্ক্রাইব করুন আর এই মুহূর্তে আমি ফেসবুক লাইভে আছি ফেসবুক লাইভটা হচ্ছে এটিএম স্যার

এখন আমাদের মধ্যে অনেকে আছেন কোশ্চেন করেছেন নাজদিন নাজদিন নাহার স্যার উত্তরাতে কি আপনাদের কোনো ব্রাঞ্চ আছে উত্তরাতে নাই এবং দেওয়ার সম্ভাবনাও নাই কারণ আমি চাই যে আমার একটা কোয়ালিটি রাখার জন্য সব জায়গায় ব্রাঞ্চ দিব না কষ্ট করে আপনি ঢাকার মালিবাগ মৌছাকে আসেন শিখতে পারবেন ইনশাল্লাহ কিন্তু আমি সব জায়গায় দিবো না টাকা ইনকামের ধ্যান দাম করছি না তন্দ্রা সাব সাবির আমি বাইরে আমি এবার আচ্ছা এবারে এসএসসি এসএসসি দিব আমি কি করতে হবে আমাকে কি করতে হবে কানাডা বা অন্য কোনো দেশে যেতে চাই আচ্ছা যারা এবার এইচএসসি পরীক্ষা দিবে দু হাজার বিশে তারা জন্য বলবো যে এখন থেকে শুধু শুক্রবার বা শুধু শনিবার তোমরা এখন শুধু আইএল টেস্টটা করে যাও তারপরে তোমাদের পরীক্ষার পরে আমরা প্র্যাকটিস করাবো যাতে তোমরা পরীক্ষার পর পরই পরীক্ষা দিয়ে চলে যাও আইএলটি টেস্ট পরীক্ষা দেবা তোমাদের এইচএসসির পরে বাট কোর্সটা এখন করে যেতে পারছে একদিন করে একদিন এক বেলা হয় শুক্রবার নাহলে শনিবার সকালে অথবা বিকালে একবেলা আসলেই চলবে এটা করে তো যাতে ওই সময়টা ইয়ার গ্যাপ না হয় এবং ওই সময়টাতে তোমার জন্য মানে এক্সট্রা বাড়ি নিতে হয় না হয় জাস্ট পরীক্ষা দিয়ে তুমি চলে যাবে ইনশাল্লাহ রেজাল্ট গ্রাউন্ডের সাথে সাথে এছাড়া তোমাদের বলছে আমি আচ্ছা এছাড়া অনিক ইসলাম থ্যাংক ইউ সালে আহমেদ লাভ ইউ স্যার লাভ ইউ টু প্রিন্স রিফ হ্যালো স্যার অনিক ইসলাম আমি কি পারবো স্যার এফ এম এ বলেন প্লিজ স্যার ইনশাআল্লাহ অনেক তুমি কেন পারবে না কেন পারবে না এটা কেন মনে হচ্ছে যে পারবো কি না ইনশাল্লাহ পারবে মাথায় এইটা রাখতে হবে যে আমি পারব ইনশাল্লাহ রাইট এত মানুষ পারছে তুমি পারবে না কেন তুমি শুধু আমাকে সময় দাও আমাকে ফলো করো আরিফ আহমেদ

আইএস প্রিপারেশনটা নাও শুধু শুক্রবারে বা শুধু শনিবারে আসলে চলবে যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য এখানে হোস্টেলের ব্যবস্থা আছে ছাত্রদের জন্য ছাত্র হোস্টেল ছাত্রীদের জন্য ছাত্রী হোস্টেল রাইট জীবন নিয়ে কিছু কথা বলছি কিছুক্ষণ পরে গল্প দুটো বলবো যেটা অনেকের কাজে লাগবে হক ফাহিম স্যার ডিপ্লোমা করা ভালো নাকি ইন্টার করা ভালো আমি বলবো ডিপ্লোমা না করে ইন্টার করো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দুই বছরের শেষ যাচ্ছি আমরা

এই সময়ের পোস্টে কমেন্ট করে ফেলতে পারেন আর এখন একটা চমৎকার সেগমেন্ট চলছে যেটা প্রতি সোমবার আর বৃহস্পতিবার হয় রাত থেকে দশটা পর্যন্ত আর আমাদের এই শেষের দিকে চলেছে সেই সেগমেন্টের খুবই চমৎকার সেগমেন্ট যেটা না হচ্ছে ইংলিশ

গতকালকে অবশ্য নাম বলে ফেলছে পরে দেখলাম যে ও নামটা বলার ঠিক আছে ও আমাকে বলছে স্যার বলেন কিন্তু ওর এলাকায় যেখানে আছে যদি কেউ শোনে তখন মনে করবে যে আচ্ছা আচ্ছা এইভাবে হলো তার এক্সপিরিয়েন্স থেকে বলি তার ইন্টারমিডিয়েটের পরে তার ইন্টারমিডিয়েট আরও প্রায় সাত আট বছর আগে আট বছর আগে ইন্টারমিডিয়েট ছিল এরপরে সে বিদেশে যেতে চেয়েছিল তো বিদেশে যেতে চেয়েছিল যখন প্রথমে সে টাকা দেয় তার আত্মীয়ের একজন মাধ্যমে আত্মীয়ের রেফারেন্সে খুব ক্লোজ একটা আত্মীয় তার রেফারেন্সে একজনকে টাকা দেয় লিবিয়া যাওয়ার জন্য তো লিবিয়া তখন লোক নিচ্ছিলো এবং বললো যে প্রতি মাসে মাসে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার সুযোগ আছে তো টাকা তখন দিল লিবিয়া গেল লিবিয়া যাওয়ার জন্য ই করলো প্রসেস করলো কিন্তু অনেক দিন পর্যন্ত ঘোরালো যাওয়া হলো না এবং তাকে মেডিকেল পর্যন্ত করালো মেডিকেল করলো এবং তারপরে সাপটাফ নিল ফিঙ্গার প্রিন্টিং সব কিছু নিয়েছে তারপরে আর কোনো খবর নাই বহুদিন খবর নাই ওই আত্মীয় আর খবর নিত না ফোন দিলে ফোন কেটে দিত হ্যাঁ তো বললো যে যার রেফারেন্স না তখন আর দেখলাম যে আর এটা হুমকি ধামকি দেওয়া শুরু করলো তখন সে বললো যে ঠিক আছে আরও একজন রেফারেন্স পেলো এক বন্ধুর মাধ্যমে সেই বন্ধুর মাধ্যমে তখন এই করলো মালয়েশিয়া যাবে সে হচ্ছে পরিচিত সে মালয়েশিয়া যার জন্য তারপর কিছু টাকা পয়সা নিল আহ কত টাকা জন্য নিয়েছিলাম মনে হয় সেটা সে টাকা দেওয়ার পরে মানুষের জন্য করলো কিন্তু সেখানে আবার ঘোরালো বিচার হলো না হলো না এবং তাকে যেতেও পারলো না আবার সেখানে মেডিকেল পর্যন্ত করালো মেডিকেল করলো বাট হ্যাঁ আবার মেডিকেল করালো বাট বলো যে ওদেরই লোক ছিল রাইট এরপরে কাতারের জন্য হলো না যখন তখন বললো যে আমাকে যেতে হবে আমি হাল ছাড়তে রাজি না দেখি তারপরে একজন শুভাকাঙ্ক্ষী ছিল তার সে কোথায় যেন একটা জব করতে যাচ্ছিলো সেখানে একটা শুভাকাঙ্ক্ষী ছিল সেখানকার একজন রেফারেন্স হলো যে সে কাতারে যাওয়া যাবে কাতারে লোক নিচ্ছি তুমি টাকা পয়সা দাও সে বললো যে বিশ্বাস কর বলছে দেখেন আমার কিন্তু এর আগে এরকম দুইবার হয়েছে বলছে এবার আর হবে না এবার ইনশাল্লাহ তুমি বিশ্বাস করো আমাকে হাত ধরে বলে ঠিক আছে আমার কথা শোনো এবার তোমার কাতারে হবে তার টাকা দিল এবং সত্যি সত্যি সেই করলো এবং খুব হ্যাপি হলো কারণ তার মেডিকেলটা ওকে ছিল এবং মেডিকেলের রেজাল্টটা খুব ভালো দেখালো এরপরে মেডিকেল চলে গেলো আর খবর নাই অনেক দিন এমন করতে করতে এই তিনটা দেশে কয়েক বছর চলে গেল কিন্তু তার বললো যে আমার যেতেই হবে বাবা বললো দেখো আমি আর পারছি না এইভাবে প্রতিদিন আমার আমার প্রতিবার এত টাকা খরচ হয়ে পক্ষে কিভাবে সম্ভব একটা গরিব মানুষ কৃষক তো যাই হোক কিছু জমি জমা ছিল বারবার বিক্রি করতে করছিল শেষ পর্যন্ত বললো যে ঠিক আছে এইবার এমন একজনের রেফারেন্স পেল যাকে তাকে খুব বিশ্বাস করলো এবং তাকে বিশ্বাস না করার কোনো কারণ দেখছে না অনেক দিনের পরিচিত পরীক্ষিত ব্যক্তি তার রেফারেন্সে বললো যে সৌদি আরব এবং তখন সৌদি আরবের জন্য এই করলো এবং এই সৌদি আরবে যাওয়ার জন্য টাকা লাগবে এত টাকা যাই হোক এইভাবে কাগজপত্র হ্যাপি হলো তার পরিবার থেকে হ্যাপি এবং তার বিদায় নিচ্ছে পরে দেখা গেলো যে আবার ঘোরা গেলো আর হলো না এইভাবে দশটা বার মেডিকেল করেছে প্রায় দশটা বার কিন্তু কখনোই হয় নাই প্রত্যেকবারই সে ধোকা খেয়েছে প্রতিবারই বাড়ি খেয়েছে এবং তারপরে তার এই ইন্টারমিডিয়েট পরে পরে আট বছর চলে গেছে আর লেখাপড়া করছে তো তার জীবন আর হয় নাই তো কোনোভাবে এত লক্ষ লক্ষের খরচ করে ফেলছে বাবা জমি বিক্রি করে করে বারবার তাকে দিয়েছে আর বার ওই করেছে এমনকি কিছু কিছু ক্ষেত্রে ধারও করেছে যেন গ্রামে চড়া সুদে কিছু টাকা দেওয়া হয় ওই সুদে শেষ করা যায় না টাকা টাকা থেকেই যায় সেখান থেকেও নিয়েও করেছে এমন ভাবে সে পড়ে গেল বলো যে আমি আর পারছি না বা বললো যে তোমাকে আর পারবো না আমি এতবার প্রায় দশ বার মেডিকেল করেছে এবং একটা দুটা তিনটা চারটা কান্ট্রি পার পার বারবারই এখানে ব্যর্থ হয়েছে বারবার টাকা দিয়েছে সবগুলো কিন্তু আপন স্বজন এবং কিছু চোর চেনা পরিচিত লোকজনের মাধ্যমে এটা হলো তখন বললো যে স্যার আমি একদিন কেমন করে যেন রেডিও শুনে না কোন একদিন কোনো ট্রেনিং করতে করতে আমাকে পেয়ে গেল যে টিএম স্যারের কথা এই যে শুনে তখন বললো যে সে কেঁদে ফেলছে তার চোখ দিয়ে পানি পড়ে গেছে আমি যেতে পারি আর না পারি যাবো দেখা গতকালকে দেখা করে তার চোখ দিয়ে চোখের ছলছল আমি কিভাবে আছে তাকে চায়না ছাড়া আর হচ্ছে না বললাম যে আমি ক্যানাডা যেতে পারবো না সরি তুমি যেতে পারছো না স্যার আপনি আমাকে আমি বললাম তোমাকে আগে না বললে তুমি তো টাকা পয়সা খরচ করে তুমি মনে করতে যে হবে এটা ধোকা দেওয়া হবে আমি পারবো না এটা স্যার অন্যরা বলছে পারবে আমি তারা বলছে তার হবে না তো প্রতারণা করছে তারপরে বললাম যে হবে না কিন্তু তারপরে বললাম যে যে ঠিক আছে স্যার আমি তো ইংলিশ ইংলিশ শিখি শিখি এখানে যেতে পারি পারি আর না আমি করে এগুলো তোমার দেশে কিছু করব করো এইভাবে ওর জীবনটা শেষ হয়ে গেছে আমি জন্য বললাম মানুষ একবার দুইবার তিনবার এতবার ধোকা খাই তখন ওর বিশ্বাস উঠে গেছে জানেন বলে যে আমি আর এই দেশে কাউকে বিশ্বাস করতে চাই না এত বিশ্বাস উঠে গেছে পরে আমি ওটা লিখে রাখলাম যে তোমার এই ঘটনাটা গতকাল তারিখ বিশে নভেম্বর উনিশ সাল আরেকজনের কথা বলি এটা একটা প্রেরণার গল্প বলবো এখন এখন নেগেটিভ পজিটিভ জি আমি একজনের গল্প বলছি সে গতকালকে আমার সাথে দেখা করেছে এক সময় অত্যন্ত গরিব দরিদ্র হত দরিদ্র কিছু ছিল না সেই ব্যক্তি গল্প বলছে তার নামটা বলছেন এই জন্য অনেকের নাম চিনে ফেলবেন এখন তার কীভাবে হলো যখন সে জানলো যে আসলে পৃথিবীতে যোগ্য লোক ছাড়া কোনো দাম নাই কেউ যায় যে বলুক না বন্ধু বান্ধব যাই সব হারিয়ে যাবে একসময় বন্ধু বন্ধু থাকে না যারা ভালো তাদের দিকেই বন্ধুরা থাকে অন্যরা থাকে না যে খারাপ হলে বন্ধুরা কি করে দূরে চলে যায় এবং দেখবেন যে কাছে চাইতে চা আসলেও সে কাছে আসে না দূরে চলে যাচ্ছে এবং যারা ভালো যারা সফল হচ্ছে তাদেরই নাম্বার রাখে যারা ব্যর্থ হয়েছে তাদের নাম্বার রাখতে চায় না এবং তাদের সাথে দেখা হলো পাশ কাটিয়ে চলে যায় দেখবেন দেখা হলো দেখার না দেখার ভাব করে চলে যায় আসে না এইভাবে চলে যায় তো সে তখন ভাবলো যে আমাকে কিছু করতে হবে তো যে ছেলেরা গল্প বলছে সে একটা গরু বিক্রি করে যে আমাকে কিছু মানুষ হতে হবে বাড়িতে কিচ্ছু নাই একটা গরু বিক্রি করতে মায়ের থেকে বললো যে মা আমার গরু গরুটা দাও আমি বিক্রি করে তোমাকে ওই সব এটাকেও ফেরত দেবো তো গরু বিক্রি করে সে একটা পিসি কিনলো প্রথমে একটা কম্পিউটার কিনলো এবং তারপরে সে শিখতে লাগলো এবং তারপরে সে এই যে ইংলিশ শেখা তারপরে স্কিল দেখা বলে যে আমাকে যোগ্য হতে হবে হ্যাঁ তাই আমি বলি না ইংলিশে ভালো হলে হয় না ইংলিশে তুখর হতে হয় তুখর হলে যদি দেশের বাইরে যেতে না পারে টাকা নাই দেশে হলেও কিছু করবে ইনশাল্লাহ সে ভালো থাকবে আমি ছিলাম আজকে একদম ভালো ইংলিশে জানা আজকে সে ভালো ইংলিশে একদম ভালো শিক্ষক করে শিক্ষক আজকে লাখ লাখ টাকা ইনকাম করছে রাইট ইংলিশ দিয়ে একসময় বস্তিতে থাকতো তা ঠিক এরকম তার গল্প করছে সে গরু কিনলো প্রথমে একটা কম্পিউটার কিনলো আর বাকি টাকাটা দিয়ে গুটা বেশ ভালো ছিল বাকি টাকাটা দিয়ে সে কিছু কোর্স করলো এই ইংলিশ কম্পিউটার লার্নিং এবং কিছু নলেজ দিলো এটা স্কিলটা নেওয়ার পরে সে কাজে লেগে পড়লো এবং সে ফ্রিল্যান্সিং শুরু করলো এবং যখনই তার ই করলো তারপর আস্তে আস্তে তার নেশা হয়ে গেল যে আমাকে সফল হতে হবে সফল হতে হবে সফল হতে হবে এইটা আল্লাহর কাছে চাইলো এবং আল্লাহ দিল এবং সে এখন আপনি অবাক হবেন প্রতি মাসে তার দশ থেকে বারো লাখ টাকা ইনকাম এই বাংলাদেশে বসে এবং একটা গরু বিক্রি থেকে এবং কিছুদিন আগে বাড়ি করেছে গরুটা ছাড়া কিছু যে বাড়িটা ছিল সেটাও নাকি সরকারি বাড়ি সরকারি বা কিছু জমির উপরে তো রকম অবস্থা থেকে একটা মানুষ করা তো এই যে বললাম যে কোনো কিছুর জন্য আগে কি করতে হয় আমি দুইটা গল্প বললাম একটা হচ্ছে নেগেটিভ যেটা বললাম সব জায়গায় তখন আমার কাছে মনে হলো সব জায়গায় সে ঠকেছে তা আমার কাছে মনে হলো যে আমি একটা বড় প্রতিষ্ঠান প্রধান এই বাংলাদেশে সব ঠকছে আমি একটা প্রতিষ্ঠান করি যেন বাংলাদেশে আর যাই হোক একটা জায়গায় তো পাবে অন্ধর মতো হলেও পাবে যেখানে মানে সে আমার আত্মীয় হোক আর না হোক আমার বাড়ি আসলে কুষ্টিয়া সে কুষ্টিয়ার হোক আর অন্য জায়গার হোক যেখানকারই হোক না কেন সবার জন্য আমি বলবো যে আমার এখানে সততা চাদরের দোয়ার সবসময় খোলা থাকবে ইনশাল্লাহ এটিএমস যতদিন আছে তোদিন ইনশাল্লাহ আপনাদের সততার ভিত্তিতে করছি সততার বাইরে কোনো কিছু না সো আমার প্রতিষ্ঠার নাম এটিএমস কিন্তু সততার চাদরে মরানো আজকে আমি বললাম দেখেন যারা মানে করবে আয়ালস করে এখানেই করতে পারছে স্পোকেন করতে পারছে রাইটিং করতে পারছে এখানেই ভিসা প্রসেস করে যেতে পারছে কানাডা থেকে অস্ট্রেলিয়া এবং ইমিগ্রেশন সব কিছু মিলে অল্প খরচে এবং জানেন আপনি আরও অবাক হবেন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করা যায় এবং আর কিছুই আমরা নিই না যতক্ষণ পর্যন্ত ভিজা না হয় ভিজা হলে কিছু নিচ্ছি না হলে কিছুই না সেটাও কম এই হলো আমাদের থেকে তবে আমি বলবো প্রথমে একটু খরচ করা লাগবে যদি ইংলিশে দুর্বল থাকে ভালো হতে হবে ইংলিশে ভালো হলে কিছু হয় না বলেছি টুকুর হতে হয় আয়ালস করেন যদি দেশেও থাকেন কিছু করেন জীবনটাকে এইভাবে করা যাবে না এভাবে রাখা যা আপনি জানেন আজকে এই যে ফোর্ড পৃথিবীর খুব নাম করা দামি গাড়ির নাম হচ্ছে ফোর্ড ফোর্ড এই ভদ্রলোক হেনরি ফোর্ড উনি দুইবার এই গাড়ির কোম্পানি দিয়ে দুইবার ব্যর্থ হয়েছেন দুইবার দেউলে হয়ে গেছেন শেষের বার ফোর দিয়ে উনি সফল হলেন এর আগে কিন্তু দুইবার উনি ব্যর্থ হয়েছেন এবং আরও একজন আপনি জানেন যে এইচপি বলা হয় হিউলেট অ্যান্ড প্যাকার্ড যে হিউলেট প্যাকার্ড আজকে আমরা যদি বলি যে আইটির নাম বললেই কিন্তু হিউলেট প্যাকার্ডের নাম চলে আসে ওনারা কী করতেন জানেন ওনারা লেটেস্ট পাতা তুলতেন লেটেস্ট পাতা তুলে ওনারা হচ্ছে কোনো মতো কাজ করতেন আচ্ছা এইভাবে জীবন ধারণ করছে দুজন ব্যক্তি তো সেখান থেকে তারা আজকে কোথায় চলে গেলেন বিশ্বাস করেন যে আমাদের এখানে করতে হবে জিনিসপত্রে চলবে না আস্তে আস্তে তারা অগ্রসর হলো একটু একটু করে জমালেন টাকা হ্যাঁ আমি যারা যে তাদের নাই একটু একটু জমান না হলে ধার করেন করে সামনের দিকে এগোতে হবে যেতে হবে হ্যাঁ তো কালকে আমি আছি সারাদিন এটা হচ্ছে ঢাকার মালিবাগ মৌচাকে এবং বলবো যে ঢাকার মালিবাগ মৌচাকে মৌচাক মার্কেটের দুইটা বিল্ডিং পূর্বে মেজবাউদ্দিন প্লাজা এই মেজবাউদ্দিন প্লাজার লিফ্টে তিনে এটিএমস যা শত তার চাদরে মোড়ানো আমি কালকে সকাল নটার থেকে আছি সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ইনশাল্লাহ এর মধ্যে যদি কেউ আসেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি নাম্বারটা দিচ্ছি অ্যাপয়েন্টমেন্টে তারপর ব্যক্তিগত নাম্বার দিচ্ছি প্রথমেই বলছি অ্যাপয়েন্টমেন্টটা রাখুন আর আইলসের একটা নতুন ব্যাচ আছে পয়লা ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে পয়লা ডিসেম্বর আমার একটা নতুন আইলস ব্যাচ সন্ধ্যা সাতটা থেকে এই ব্যাচের আগের থেকে সিট বুকিং করেন এই নাম্বারে দিয়ে এবং আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো তেত্রিশ আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট এই নাম্বারটা বেঁচে থাকলে আরও একটা নাম্বার দিচ্ছি জিরো ওয়ান থ্রি আবার বলছি জিরো ওয়ান থ্রি আর আমার এখন ব্যক্তিগত নাম্বার দিচ্ছি ব্যক্তিগত নাম্বারটা হচ্ছে আমার একেবারে ব্যক্তিগত নাম্বার প্রথমটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো আবার বলছি জিরো আশি একাশি তিরানব্বই এটা একটা বললাম আরেকটা নাম্বার দিচ্ছি যদি বিজি থাকে এটা আমার ব্যক্তিগত নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স ওয়ান টু আশি একাশি তিরানব্বই আবার বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান টু আশি একটি তিরানব্বই এটা হচ্ছে এটিএম স্যার এটিএম স্যার মানে আমি এখন যেখানে লাইভে আছি সেটা এটিএম স্যার ইউটিউবে যান দেখেন আমার চ্যানেলটার নাম এটিএম স্যার ওখানে যে একটু লাল বাটন আছে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন আটাত্তরটা ভিডিও কালকে রাত দশটা একটা নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ এই ভিডিও দেখার আগে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকুন কাউ স্যার আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর আপনি একটা প্ল্যাটফর্ম করলেন এবং এত চমৎকার কিছু কোশ্চিন আজকে আসছে আমি চাইবো যে আপনার মাধ্যমে যারা এই মুহূর্তে বা যারা শুনছেন প্রত্যেকে বলবো এটা